শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত উত্তরে জনজীবন। দেশের সর্বনিম্ন চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ মুহূর্তে ঠাকুরগাঁও শহরের বড় মাঠ এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। সে কারণে বরাবরের মতো এবারেও কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। সারাদিনে যে লক্ষ্য করেছি আমরা, সেটি হচ্ছে সকালে 10টার পর থেকে সূর্যের যে কিছুটা উত্তাপ সেটি কিন্তু পাওয়া গেছে, কিন্তু সেই উত্তাপে কিন্তু এই যে শীত শীত কিন্তু সেইভাবে মানে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ কারণে সাধারণ মানুষ যারা আছে, যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের কিন্তু দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। আর সেই কারণেই এই ঠাকুরগাঁও জেলার যে বড় মাঠ এলাকা রয়েছে, এখানে অর্ধ শতাধিক যে পুরাতন কাপড়গুলো রয়েছে, সেই কাপড়ের দোকান বসেছে এখানে। সেই কাপড়গুলো কিন্তু এখানে কিনতে আসছে দূর দূরান্ত থেকে। যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা মধ্যবিত্ত আয়ের মানুষ আছে, তারা কিন্তু এখানে ক্রয় করতে আসছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে শুধুমাত্র ডিসেম্বরে, যেহেতু ডিসেম্বর থেকে শীত পরে, এবার কিন্তু শীতটা সেভাবে ডিসেম্বরে পরে নাই, পরবর্তীতে ডিসেম্বরের শেষ দিকে এসে অর্থাৎ জানুয়ারির শুরু থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। সেই কনকনে শীতে এখন কিন্তু বেচা কিনা জমজমাট, এবং সেই বেচা কিনা কিন্তু পুরো মার্কেট জুড়ে আমরা যেটি লক্ষ্য করছি যে উৎসুক যে ভিড়, সাধারণ মানুষের যে ভিড়, নিম্ন আয়ের মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি শীত নিবারণের চেষ্টায় তারা কিন্তু এই মার্কেটে ছুটে আসছেন। আমরা কথা বলেছিলাম যারা এখানে বিভিন্ন রকম গরম কাপড় ক্রয় করতে আসছেন, তাদের সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে বর্তমানে আয়ের তুলনায় ব্যয়ের যে বিষয়টা রয়েছে, তাতে করে কিন্তু নতুন কাপড় কেনা অনেকটাই দুর্বিষহ হয়ে পড়ছে তাদের কাছে। সে কারণে এই গরম কাপড়, যে পুরাতন যে গরম কাপড়গুলো রয়েছে, সেই গরম কাপড়ের দোকানে লোকজন আসছেন এবং ভিড় করছেন, তারা কিন্তু কাপড় ক্রয় করছেন। তো আমরা সর্বোপরি বিষয় যদি বলি যে ঠাকুরগাঁওয়ের যে শীতের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত ভয়াবহ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।